আজকের আলোচনার বিষয় ওভারিয়ান ক্যান্সারের লক্ষণ এবং তার প্রতিকার। আজকের প্রোগ্রামে সাইন্টিফিক পার্টনার টেকনোড্রাগস লিমিটেড এবং পাওয়ার্ড বাই প্যাগলেটেক্স, প্যাগলেটেক্সেল, কার্বোটিন, কার্বোপ্লাটিন, ক্যাপসিডাবাইন, ক্যাপটাবাইন। আজকে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার জাহান আফরোজ লাকি, সহকারী অধ্যাপক বিভাগীয় প্রধান, ক্যান্সার বিশেষজ্ঞ, রেডিওথেরাপি বিভাগ, রংপুর মেডিকেল কলেজ হসপিটাল। ম্যাম, আসসালামু আলাইকুম, আপনাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং ওভারিয়ান ক্যান্সার সম্বন্ধে কিছু কথাবার্তা আমার দর্শকদের এবং আপনাদেরকে শোনানোর জন্য। জি ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। টেকনোড্রাগস আয়োজিত ক্যান্সার সচেতনতা অনুষ্ঠানে আপনি আমাদের সাথে জয়েন করেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ম্যাম, প্রথমে যদি আমরা একটু শুরু করতে চাই যে বাংলাদেশের পার্সপেক্টিভে এবং ওয়ার্ল্ডের পার্সপেক্টিভে ওভারিয়ান ক্যান্সার নারীদের মধ্যে এটা পঞ্চম স্থানে অবস্থান করছে এবং যতগুলো ক্যান্সার আছে তা নারীদের মধ্যে, তার মধ্যে ওভারিয়ান ক্যান্সার একটা অন্যতম ক্যান্সার। আমরা যদি একটু প্রথম দিকে শুরু করি যে ওভারি আসলে নারীদের তো একটা গুরুত্বপূর্ণ অংশ, এই ওভারিটা নারীদের জন্য কি কি গুরুত্ব বহন করছে সে ব্যাপারে যদি সাধারণ দর্শকদের উদ্দেশ্যে বলতেন। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর প্রশ্ন করার জন্য। ওভারি মহিলাদের জন্য একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। এটা হচ্ছে আমি যদি আমাকে দিয়েই বুঝিয়ে দিতে চেষ্টা করি যে আমার জন্মের সময় আমার ফাদার এবং মাদার থেকে আমি যে কোষ পেয়েছিলাম তা থেকে আমি পরিপূর্ণ একটা মানুষ হয়েছি। এখন আমার মায়ের কাছ থেকে যে উপাদানটা এসেছে সেটা হচ্ছে ওভাম, এবং যে জায়গার থেকে এই ওভামটা এসে আসে এই জায়গাটার নামই ওভারি। আর এই ওভারিতে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, তাহলে একটা মানুষকে মানুষ সৃষ্টির সময় মানুষকে একটা তৈরি হওয়ার জন্য যে উপাদানটা মায়ের কাছ থেকে আসে সেটা হচ্ছে ওভাম, এবং এটাকে যে জায়গায় এই জায়গায় ওভামটা তৈরি হয় সেটাই ওভারি। আর গুরুত্ব বহন করে যে একটা মানুষকে পরিপূর্ণভাবে পৃথিবীতে আনার জন্য যে জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্ব বহন করে এটাই। আর এখানে যদি ক্যান্সার হয় তাহলে সেটাকেই আমরা ওভারিয়ান ক্যান্সার বলি। এ নিয়ে আরেকটু বিশদ ব্যাখ্যা আরেকটু হচ্ছে যে আচ্ছা ওভারিতে ওভারি হচ্ছে আমাদের তাহলে জীবনে আমাদের সৃষ্টির আমি মানুষ হিসাবে পরিপূর্ণ মানুষ হিসাবে সৃষ্টি হওয়ার জন্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা যেখান থেকে আমার উপাদানটা আসে আমার ফাদার মায়ের কাছ থেকে ঠিক সেই জায়গাটাই ওভারি। সুতরাং এটা খুবই গুরুত্ব বহন করে। তাছাড়া এখান থেকে কিছু হরমোন রিলিজ হয় যে হরমোনগুলো হচ্ছে আমাদের এই স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপনের জন্য। আমরা যখন রিপ্রোডাক্টিভ এজে থাকি তখন একটা মানুষ একটা মায়ের পেটে বাচ্চা হতে শুরু করে মানে পরিপূর্ণ একটা মানুষ হওয়া পর্যন্ত এবং প্রতি মাসে আমাদের যে মান্থলি সাইকেলগুলো হয় মেনস্ট্রুয়াল সাইকেল এটাকে ক্যারি করার জন্য এবং পরবর্তীতে আমাদের এই যে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের উপর আরো আরো যে উপাদানগুলো আসছে এইসব জিনিসের উপর আমাদের শারীরিক বৃদ্ধি শারীরিক কেয়ার থেকে শুরু করে আরো অনেক ফাংশন নির্ভর করে। সুতরাং ওভারি একটা গুরুত্বপূর্ণ অর্গান যেটা হচ্ছে একটা সুস্থ মানুষ সুস্থ সবলভাবে বেঁচে থাকা সুস্থ সবলভাবে বেড়ে ওঠা সুস্থ সবল জীবনযাপন করার জন্য খুবই গুরুত্ব বহন করে। ধন্যবাদ ম্যাম। প্রিয় দর্শক যারা আমাদের সাথে এইমাত্র জয়েন করলেন তাদের যথার্থ জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয় ওভারিয়ান ক্যান্সারের লক্ষণ এবং তার প্রতিকার। আজকে আমাদের সাথে যুক্ত আছেন ডাক্তার জাহান আফরোজ লাকি ম্যাম, উনি কাজ করছেন সহকারী অধ্যাপক বিভাগীয় প্রধান রেডিওথেরাপি বিভাগ রংপুর মেডিকেল কলেজ হসপিটাল। আপনারা যদি আপনাদের কোনো ধরনের ওভারিয়ান ক্যান্সার সম্পর্কিত কোনো কোশ্চেন বা কোনো জিজ্ঞাসা থাকে আপনারা আমাদের কমেন্ট সেকশনে গিয়ে সে কোশ্চেন করতে পারেন, আমরা আমাদের বিশেষজ্ঞ অতিথির মাধ্যমে সে কোশ্চেনের অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করব। ম্যাম, আমরা সাধারণত অনেক ইয়াং মেয়ে বা অনেক নারীকেই শুনতে দেখি যে তাদের ওভারিয়ান সিস্ট ডেভেলপ করেছে অথবা পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম, খুব কমন একটা কন্ডিশন আমাদের দেশে। এই ওভারিয়ান সিস্ট সম্বন্ধে ছোট করে যদি একটু বলতেন দর্শকদের উদ্দেশ্যে। ওভারিতে ছোট ছোট এটা হচ্ছে ওভারিয়ান সিস্ট খুব একটা ইয়া কিছু না, ওভার ছোট ছোট কিছু মানে
এখানে সিস্ট তৈরি হয়ে যায়, সেগুলা ফাংশনালি কিছু ডিস্টার্ব হয় ওভারিয়ান সিস্টের জন্য, যে হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায়, তখন আবার ওই ইয়া হয় মানে মিনিস্ট্রুয়াল সাইকেলগুলো ইরেগুলার হয়ে যায়। মিনিস্ট্রুয়াল সাইকেল হয়তো কোনো কোনো সময় বেশি বেশি মাসিক হয়, যার ফলে শারীরিক দুর্বলতা আসে। আবার কোনো কোনো সময় বাচ্চা মানে কনসেপশনে ডিস্টার্ব হয়ে যায়, যে সহজে কনসেপ করতে চায় না, তখন একটু হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হয়। সে ওভারিয়ান সিস্ট এগুলোকে পলিসিস্টিক ওভারি যখন হয় তখন একটু মানে কনসেপ্ট করতে অসুবিধা হয়ে যায়। তারপরে ট্রিটমেন্টের পর আবার সেটা রিকভারি করার মতো, এটা একেবারেই যে এই অবস্থায় থেকে যায় তা না, ট্রিটমেন্ট করলে এটা আবার সহনশীল পর্যায়ে এসে আবার কনসেপ্ট করে। এখানে সবচেয়ে বেশি সমস্যাটা হয়ে যায় হরমোনাল একটা ইমব্যালেন্স হয়ে যায়, যেহেতু ওভারের থেকে আমাদের এস্ট্রোজেন প্রজেস্টেরন নামে গুরুত্বপূর্ণ হরমোনগুলা, যেটা আমাদের রিপ্রোডাক্টিভ লাইফটাকে সুস্থ সুন্দর করার জন্য খুবই গুরুত্ব বহন করে, সেই হরমোনগুলো এখানে রিলিজ হয়ে যায়। ওভারিয়ান সিস্ট আমরা আসলে সিস্ট একদম ছোট অবস্থায় যখন থাকে ওভারিয়ান সিস্ট, তখন আমাদের এটা খুব একটা টেনশনের কিছু না, যদি আস্তে আস্তে খুব বেশি বড় হয়, খুব ইয়া হয়ে যায়, যেখানে একটা প্রেশার ইফেক্ট ক্রিয়েট করে, ঠিক তখন হচ্ছে ডাক্তারের গাইনোকোলজিস্টের পরামর্শ নিয়ে সেখানে হচ্ছে কোনো সার্জিক্যাল ইন্টারভেনশন প্রয়োজন আছে কি না, তারা কি ওটাকে হরমোনাল ওই পদ্ধতিতেই চলবে নাকি আরো কোনো অপারেশনের কোনো সুযোগ আছে কিনা, সেটা গাইনোকোলজিস্টরাই সিদ্ধান্ত নেবেন এবং তারাই হচ্ছে সুস্থ একটা সুন্দর চিকিৎসার ব্যবস্থা করে দিবেন। ওভারিয়ান সিস্ট এটা মোটামুটি বলা যায় যে প্রায় শোনা যায়, যে আপনিও বললেন এটা আসলে প্রায় শোনা যায়, এটা যখন এটা বাড়ি থেকে তো কিছু জানা যায় না, কোনো একটা ইনভেস্টিগেশন যেমন আল্ট্রাসোনোগ্রাম অথবা অন্য কোনো পরীক্ষা নিরীক্ষা যখন করা হয় ঠিক তখন হয়তো এরকম একটা ইয়া দেখা যায়, ঠিক যখন এটা ডায়াগনোসিস হয়ে যায় তখন গাইনোকোলজিস্টের পরামর্শ নিলেই খুব সুন্দরভাবে তারা ওনারা একটা গাইডলাইন দিয়ে দিবেন যে এর পরবর্তী কি পদক্ষেপ নেওয়া উচিত। জানতে চাইবো যে এই যে ওভারিয়ান সিস্ট একটা ওয়াটার লাইক ফিল, একটা স্যাকের মতো, একটা ব্যাগের মতো, এখান থেকে এগুলো তো সাধারণত বিনাইন হয়ে থাকে, কিন্তু এগুলো কি ম্যালিগন্যান্ট হওয়ার কোনো স্কোপ বা চান্স থাকে কিনা সে ব্যাপারে যদি একটু বলতেন। এটা খুব কম ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হয়, এটা ওয়াটার স্যাক যেটা খুব কম ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন, এখানে খুব একটা হয় না, ম্যালিগন্যান্টটা টোটালি আলাদা, এটা বিনাইন, এটা সিস্ট সিঙ্গেল হতে পারে, মাল্টিপল হতে পারে, মাল্টিপল যখন হয় তখন পলিসিস্টিক বলে, এটা থেকে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন খুব কম, এখানে হয় না। বিশেষজ্ঞ অতিথির কথা, যারা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে যারা সাফার করছেন বা সিস্ট নিয়ে যাদের টেনশন আছে, আমরা শুনলাম যে ওভারিয়ান সিস্টে কিন্তু আসলে ম্যালিগন্যান্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। ম্যাম, আমরা কিছু দর্শকের কোশ্চেন নিয়ে আসতে চাই বা শুভকামনা নিয়ে আসতে চাই, তারা অনেকেই আপনাকে শুভকামনা জানিয়েছেন। রাফিউল ইসলাম আপনাকে ওয়েলকাম জানিয়েছেন, বাসুদেব কুমার সাহা বলেছেন টাইম ডিমান্ডিং টপিক্স, মুশফিকুর রহমান আপনাকে শুভকামনা জানিয়েছেন, ওয়েলকাম জানিয়েছেন, রাফিউল ইসলাম সাইন্স সিমটম ওভারিয়ান ক্যান্সার সম্বন্ধে জানতে চেয়েছেন, আমরা শুনবো, নাহিদ রেজা ওয়েলকাম জানিয়েছেন, মাহমুদুল নবী দেখছেন, শাহিন আক্তার ম্যানি থ্যাংকস, ডাক্তার ডিয়ার ডাক্তার লাকি আপনাকে শুভকামনা জানিয়েছেন, সৈয়দ হাবিবুর রহমান ওয়েলকাম জানিয়েছেন, ইভানা আফরোজ উনি জানতে চেয়েছেন পিসিও থেকে কি ওভারিয়ান ক্যান্সার ডেভেলপ করতে পারে কিনা, আপনি অলরেডি আনসার দিয়েছেন, আসাদুজ্জামান আপনাকে ওয়েলকাম জানিয়েছেন, অনুপম মজুমদার ভেরি ইনফরমেটিভ প্রোগ্রাম বলেছেন, বাসুদেব কুমার সাহা একটি কোশ্চেন করেছেন মায়ের ওভারিয়ান ক্যান্সার থাকলে মেয়ের মধ্যে প্রভাবিত হতে পারে কিনা। জি, এটা ফ্যামিলিয়ার ট্রান্সফরমেশন সুযোগ আছে, যদি মায়ের ওভারিয়ান ক্যান্সার থাকে, এখানে ফ্যামিলিয়ার শুধু ওভারিয়ান ক্যান্সার মায়ের থাকলে, ফ্যামিলিতে যদি আরো যে ব্রেস্ট ক্যান্সার থাকে, কোলন ক্যান্সার থাকে, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার থাকে, তাহলে ফ্যামিলিতে এটা হওয়ার সুযোগ আছে, পরবর্তী জেনারেশনের মধ্যে এটা হওয়ার সুযোগ আছে। জি ম্যাম, অসংখ্য ধন্যবাদ। ফোয়াদ হাসান আপনাকে থ্যাংক ইউ জানিয়েছেন, নাহিদা নার্গিস নার্গিস সিনি সিমটম নিয়ে জানতে চেয়েছেন, আমরা শুনবো, আলতাফ হোসেন নাইস প্রেজেন্টেশন ম্যাম, সৈয়দ হাবিবুর রহমান হাউ ক্যান ওই প্রোটেক্ট ওভারিয়ান ক্যান্সার, আমরা জানতে চাইবো একটু পরে, রাকিব হাসান খুব সুন্দর তথ্যগুলো অনুষ্ঠান ধন্যবাদ স্যারকে, মাহফুজুল আলম ওয়েলকাম জানিয়েছেন, নাহিদা নার্গিস সোনিয়া ধন্যবাদ জানিয়েছেন আপনাকে ম্যাম, মুশফিকুর রহমান ভেরি ইনফরমেটিভ প্রোগ্রাম থ্যাংক ইউ ম্যাম, সাজ্জাদ খান নাইস প্রেজেন্টেশন, মোহাম্মদ জাহিদুল ইসলাম নাইস প্রেজেন্টেশন, ফোয়াদ হাসান অনেক ধন্যবাদ জানিয়েছেন। ম্যাম, যেটি বলছিলেন যে বংশগতিতে বা বংশ পরম্পরায় যদি থাকে, যেটা আমরা জেনেটিক প্রিডিসপোজিশন বলে থাকি, ম্যাম আমরা জানি যে অনেক ক্ষেত্রে সাধারণত নির্দিষ্ট কোনো কারণ নেই, বাট কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যে রিস্ক ফ্যাক্টরের কারণে এটা আসলে একটু ভয়ের ব্যাপার হয়ে থাকে, রিস্ক ফ্যাক্টর সম্পর্কে যদি একটু বলতেন ওভারিয়ান ক্যান্সার রিলেটেড। আচ্ছা, সবার জন্য শুভকামনা এবং সবাইকে ধন্যবাদ যারা উইশ করেছেন। আচ্ছা, প্রিডিসপোজিং ফ্যাক্টর, আমাদের সাধারণত ক্যান্সারের কোনো ডেফিনেট কারণ জানা যায় না,
কিছু রিস্ক ফ্যাক্টর, প্রেডিসপোজিং কিছু ফ্যাক্টর থাকে। এখানে ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে একটা জিওগ্রাফিক্যাল একটা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিগুলোতে ওভারিয়ান ক্যান্সারের রিস্কটা একটু বেশি। তাছাড়া জেনেটিক যে কারণটা আছে, জার্ম লাইক মিউটেশন অফ ডিএনএ রিপেয়ার, এখানে জিন যেমন ব্রেস্ট কার্সিনোজেন 1, ব্রেস্ট কার্সিনোজেন 2, এমএলএস 1, এমএলএস 2 এসব থাকে 10-15% ক্ষেত্রে হয় জেনেটিক। এদের ক্ষেত্রে জেনেটিক টেস্টিং খুব এসেনশিয়াল প্রোফাইলেকটিক রিস্ক রিকভারি করার জন্য। তারপরে আমরা আসলে এই যে জেনেটিক এই বিষয়টা কাদেরকে করব, যদি কোনো ফ্যামিলিতে দুইয়ের অধিক ওমেন ওভারিয়ান ক্যান্সার আক্রান্ত হয়ে থাকে অথবা ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হয়ে থাকে তাদের ক্ষেত্রে করি। তারপর ওমেন যাদের হচ্ছে সেপারেটলি ডায়াগনোসিস হয় ব্রেস্ট ক্যান্সার এবং ওভারিয়ান ক্যান্সার একই ফ্যামিলিতে তাদের ক্ষেত্রে করি এই জেনেটিক টেস্টিংটা। তারপর ওমেন যাদের ক্ষেত্রে বাইল্যাটারাল ওভারিয়ান ক্যান্সার থাকে, মেল যদি রিলেটিভ থাকে তাকে সেখানে যদি বাইল্যাটারাল ব্রেস্ট ক্যান্সার থাকে। তারপরে হচ্ছে পার্সোনাল হিস্ট্রি যদি থাকে তাদের এন্ডোমেট্রিয়াল ক্যান্সার অথবা রিস্ক অফ ওভারিয়ান ক্যান্সার, এখানে রিস্ক অফ ওভারিয়ান ক্যান্সারটা বেড়ে যায়। তারপরে যদি রিপ্রোডাকটিভ হিস্ট্রি থাকে যে সেখানে এন্ডোমেট্রিওসিস, তারপরে কন্ট্রাসেপটিভ ইউজ মোর দ্যান 10 ইয়ার্স, আর এখানে হচ্ছে কন্ট্রাসেপটিভ ইউজের ক্ষেত্রে রিপ্রোডাকটিভ এজে হচ্ছে রিস্কটা কমায় দেয়। কিন্তু যদি পোস্ট মেনোপজাল এস্ট্রোজেনের ক্ষেত্রে আমরা এইচআরটি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির ক্ষেত্রে যদি বলে থাকি তাহলে সেই রিস্কটা কিন্তু বহুগুণে বাড়িয়ে দেয়, এটা একটা ইয়া। তারপরে হচ্ছে এনভায়রনমেন্টাল হিস্ট্রি, যেমন ইন্ট্রাপেরিটোনিয়াল ইউজ যদি ট্যাল্ক এটা হয় অথবা সিগারেট স্মোকিং এর ক্ষেত্রে এই রিস্কটা বেড়ে যায়। সুতরাং আমরা এই সব রিস্ক ফ্যাক্টরকে নিয়ে, তাছাড়া যারা হচ্ছে যাদের সন্তান হয়নি আমরা তাদেরকে বন্ধা বলি, আমরা স্বভাব বন্ধা, 30 বছরের পরে যদি প্রথম বেবি হয়, 50 বছরের পর যদি মাসিক বন্ধ হয়, 10 বছর পর্যন্ত যদি হরমোন কন্ট্রাসেপটিভ ইউজ করা হয়, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে পোস্ট মেনোপজাল এজের ক্ষেত্রে বেশি যা হচ্ছে এইচআরটি যেখানে সেখানেই রিস্কটা বেশি। তাছাড়া যাদের আমি যে কথাগুলো এতক্ষণ বললাম যে ফ্যামিলিয়াল রিস্ক, যেমন স্তন ক্যান্সার, বৃহদন্তে ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, এসবের ক্ষেত্রে যাদের ইতিহাস হিস্ট্রি আছে ফ্যামিলিয়াল, তাদের ক্ষেত্রে রিস্কটা অনেক বেশি হয়ে যায়। সুতরাং আমরা চেষ্টা করব সেই যাদের ক্ষেত্রে রিস্ক গ্রুপ যারা তাদেরকে আইসোলেটেড করে সেই রিস্ক গ্রুপগুলোকে খুব দ্রুত স্ক্রিনিং এর, যদিও আমাদের স্ক্রিনিং টেস্ট এখানে খুব একটা ওয়েল এস্টাবলিশড না, তারপরও কিছু প্যারামিটার যেখানে বলা আছে যে যদি এরকম রিস্ক গ্রুপ থাকে সেক্ষেত্রে তারা যেন প্রতি বছরে একবার করে ট্রান্সভাজাইনাল সোনোগ্রাফি, এটা আমেরিকান গাইনোকোলজিক্যাল সোসাইটি থেকে একটা ইনফরমেশন যে প্রতি বছরে একবার তারা যেন ট্রান্সভাজাইনাল সোনোগ্রাম করে ওভারিয়ার সাইজটা এবং ওভারিয়ার ওটা এনলার্জ হচ্ছে কিনা, ওর মধ্যে কোনো আরো কোনো অ্যাবনর্মালিটিস আসছে কিনা অথবা কোনো হার্ট কোনো হার্ট কোনো এরিয়া পাওয়া যায় কিনা অথবা আরো কোনো চেঞ্জ এখানে ডেফিনেট কোনো একটা চেঞ্জ আছে কিনা সেটা একটু ডিটেকশন করা, এবং তার পাশাপাশি যদি একটা মার্কার আছে সিরাম CA125 একটা মার্কার আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটু ফ্যাক্টর নিয়ে আরেকটু কথা বলতে চাইছিলাম যে এই যে আপনি বয়সের কথা বললেন, সাধারণত কোন বয়সী নারীরা সাধারণত ওভারিয়ান ক্যান্সারের ঝুঁকির মধ্যে থাকেন বা কখন তারা ডিটেক্ট করে এই ব্যাপারে যদি একটু বলতেন। এটা হচ্ছে বয়সের ক্ষেত্রে এটা হচ্ছে যাদের কোনো বয়সই, প্রথম কথা বলবো যে সব বয়সই তাদের হয়, যার ছোট বাচ্চাদের ক্ষেত্রে ইয়াং জেনারেশনটা এবং তারা হচ্ছে অ্যাডোলেসেন্ট, ইয়াং অ্যাডোলেসেন্ট যারা তাদের ক্ষেত্রে যেমন জার্ম লাইন ক্যান্সারগুলো সবচেয়ে বেশি হয়। আবার ওদিকে যারা 50 আপ যারা তাদের ক্ষেত্রে যেমন এই যে এপিথেলিয়াল টিউমার অথবা সিনিয়র সিস্টেমের কার্সিনোমা, তারপরে হচ্ছে সিরাস সিস্টেমের কার্সিনোমা, এইসব কার্সিনোমা এপিথেলিয়াল টিউমারগুলো সবচেয়ে বেশি হয়, মানে গ্রোয়িং এজে হয় জার্ম সেল টিউমার এইসব অথবা সেক্স কট স্ট্রোমাল টিউমার আমরা যেটাকে ইয়া করি হরমোন রিলিজিং টিউমারগুলো হয়ে যায়, তখন তাদের এই যে হার্ট সিরিজম হোর্সনেস অফ দ্য ভয়েস হয়, হার্ট সিরিজম হয়, তারপরে অ্যাট্রোফি অফ দ্য ইউটারাস, অ্যাট্রোফি অফ দ্য ব্রেস্ট, তাদের হরমোন রিলেটেড যে ইয়াগুলো হয় যেমন অ্যান্ড্রোজেন রিলিজ হলে এইসব হয়, যেমন তাদের গলার শর্টটা মোটা মোটা হয়ে যাচ্ছে, ময়েশ্চার তাদের একটু বিয়ার্ড দাড়ি মুছ গজাচ্ছে, তাদের হচ্ছে একটু শরীরে মানে মেল টাইপের একটু আসছে, এরকম একটা হয়, এটা হরমোন রিলিজের জন্য। আবার যারা ফিমেল যদি হরমোন এরকম যে গ্রানুলার সেল টিউমার থেকে যেমন এস্ট্রোজেন বেশি রিলিজ হলে প্রিক্লাম্পসিয়া পিউবার্টি ডেভেলপ করে, সেখানে হচ্ছে অল্প বয়সের মেয়েদের ক্ষেত্রে ওই দেখা যাচ্ছে যে হরমোনের জন্য অল্প বয়সের মেয়েদের সেখানে হচ্ছে মাসিকটা বয়সের আগেই হয়ে যায়, 9-13 বছরের মধ্যে একটা মিনার্কি ডেভেলপ করবে, সেক্ষেত্রে আগেই ডেভেলপ করছে, তাহলে
উঠতি বয়সে আমরা বলবো যে বাড়ন্ত বয়সে যে ক্যান্সারটা হয় সেটা হচ্ছে জার্ম লাইন টিউমার অথবা এই সেক্স কর্ড স্ট্রোমাল টিউমার এইসব জাতীয়, আর ইপিথেলিয়াল লাইক টিউমার গুলো হচ্ছে এই একটু 30-40 এর পরে অথবা 50 এই এজগুলাতে সাধারণত বেশি হয়ে থাকে। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা জানতে পারলাম সাধারণত যারা একটু বয়স্ক, যারা 30 বছর বা 40 বছর এবং পোস্ট মেনোপজ যে যারা এই টার্মটা পার করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইপিথিলিয়াল টিউমারের ঝুঁকিটা কিন্তু রিলেটিভলি বেশি। আর যারা আর্লি মেনার্কির আর্লি বয়সেই যদি হয়ে যায়, যে সময় মেনার্কি হওয়ার কথা, রেজিস্ট্রার হওয়ার কথা, তার আগে যদি হয়ে যায় তাহলে কিন্তু তারা ঝুঁকি থাকেন। এবং ম্যাম যারা বলছিলেন যে যারা সাধারণত যে সমস্ত মহিলারা ইনফার্টিলিটিতে সাফার করছেন, যাদের বাচ্চা হচ্ছে না, তাদের ক্ষেত্রেও কি এই ওভারিয়ান ক্যান্সারের ঝুঁকিতে তারা আছেন কিনা সে ব্যাপারে যদি একটু বলতেন। ইনফার্টিলিটিতে যারা থাকে তাদের ক্ষেত্রে রিস্কটা একটু বেশি। আর যে ক্ষেত্রে ম্যাম যারা আপনি বলছিলেন যে যারা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি ইউজ করছেন বা ওবেস যারা, তাদের ক্ষেত্রে রিস্কটা কেমন সে ব্যাপারে একটু বলতেন। তাদের ক্ষেত্রেও বেশি, তারাও রিস্ক গ্রুপের মধ্যে পড়ে, সুতরাং তাদেরকেও স্ক্রিনিং পদ্ধতি, স্ক্রিনিং যদি বললাম যে ডেফিনেট স্ক্রিনিং কোনো সিস্টেম নাই, তারপরেও তাদেরকে একটু সতর্ক অবস্থায় আমাদের যে অন্যান্য প্যারামিটারগুলো আছে যেমন সিরাম CA125 লেভেল আমরা একটা প্যারামিটার, তারপরে হচ্ছে ট্রান্সভেজানাল সোনোগ্রাম, আল্ট্রাসোনোগ্রাম, MRI অথবা CT স্ক্যান, যে পদ্ধতিগুলোকে আমরা ডিটেকশন চেষ্টা করি, যে ওভারিয়ান ক্যান্সার ডিটেকশনের জন্য যে চেষ্টা করি ওদেরকে, মানে সেই জিনিসগুলোকে একটু চেক আপের মধ্যে, ফলো আপের মধ্যে রাখা উচিত। এরা রিস্ক গ্রুপের মধ্যে পড়ে। অসংখ্য ধন্যবাদ। আমরা যদি রিস্ক ফ্যাক্টর গুলো আমরা একটু জানতে পারলাম, আমরা যদি একটু সামারাইজ করি, যারা ফ্যামিলি হিস্ট্রি যদি ফ্যামিলিতে যদি থাকে, মা খালা বোনদের যদি থাকে তাহলে তারা রিস্কের মধ্যে আছে, যারা একটু বয়স্ক পেশেন্ট তাদের ক্ষেত্রে রিস্ক, যারা একটু হেলদি এবং যারা রিপ্রোডাক্টিভ এজ এর মধ্যে যারা আছেন, যে তাদের চাইল্ড হচ্ছে না, ইনফার্টিলিটির প্রবলেম আছে তাই, এবং যারা দীর্ঘদিন যাবত যদি কেউ মানে HRT নেন সেক্ষেত্রে কিন্তু ঝুঁকি অনেক বেড়ে যাবে। ম্যাম আমরা একটু জানতে চাইবো যে সাধারণত আমরা জানি যে লক্ষণগুলো খুব আর্লি স্টেজে আসে না, কি কি লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত এই ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে সে ব্যাপারে যদি একটু বলতেন। আচ্ছা, লক্ষণ ওভারিয়ান ক্যান্সার আসলে প্রাথমিক স্টেজে খুবই ডিফিকাল্ট, যদি ইনসিডেন্টাল কোনো কারণে কোনো একটা ইনভেস্টিগেশন করতে গেল অথবা কোনো অপারেশন করতে গেল সেক্ষেত্রে হয়তো প্রাথমিক স্টেজে স্টেজ 1 এর মধ্যে ধরা পড়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু এমনিতেই লেট স্টেজে এটাতে বেশিরভাগ ক্ষেত্রেই, প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই, বেশি 80% ক্ষেত্রে হচ্ছে লেট স্টেজেই ধরা পড়ে। লেট মানে অ্যাডভান্স স্টেজে, অ্যাডভান্স স্টেজের সিমটমগুলো এরকম যে তারা আসতেছে যে পেটটা ভারী ভারী লাগে, একটু বসতে উঠতে কষ্ট লাগে, অথবা তারা বলছে পায়খানা সহজে হতে চায় না, প্রস্রাব ঘন ঘন হয়, তারপরে হচ্ছে পিভি মাসিকের রাস্তা দিয়ে রক্তক্ষরণ হতে পারে, তারপরে হচ্ছে খেলে অল্প খেলেই পেটটা ভর্তি মনে হয়, বমি বমি লাগে, এই একটু অস্বস্তিকর একটা অবস্থা মায়েরা যখন এরকম রিপ্রোডাক্টিভ এজে যদি বলে, সেক্ষেত্রে একটু ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাদেরকে একটু চেক আপ করা খুব জরুরি। আর এটা হচ্ছে, আর যদি এটা একদম আরো যদি এটা হচ্ছে অ্যাডভান্স স্টেজ বললাম, আর যদি একদম মেটাস্টেসিস হয়ে যায় যেখানে একদম হিউজ অ্যাসাইটিস, তখন পেটটা একদম বড় একটা পেট তারা নিয়ে আসে, শরীরে ওজন কমে যায়, খাবার রুচি নাই, হয়তো কোনো কোনো সময় শ্বাসকষ্ট থাকে, হাঁটতে পারে না, শরীরটা ওজনটা আগের চেয়ে এত বেশি কমে যায়, একটা ড্রামেটিক একটা চেঞ্জ, যেটা ওভারিয়ান ক্যান্সারের একটা টিপিক্যাল ফিগারের মতো, যে পেটটা একদম বিরাট বড়, শরীরটা শুকিয়ে গেছে, ওজন কম, খাইতে খাবার রুচি নাই, হাঁটতে পারতেছে না, তারা হচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, খুব জীর্ণ শীর্ণ ইয়া হয়ে গেছে, এইরকম একটা ফিগার একদম অ্যাডভান্স স্টেজে যারা একদম মেটাস্টেসিস অবস্থায় আসে তাদের ক্ষেত্রে এরকম হয়, শ্বাসকষ্ট হয়ে যায় তখন, ঠিক এরকম কিছু উপসর্গ নিয়ে আমাদের কাছে আসে। তবে ইনিশিয়ালি একদম, তবে ইনিশিয়ালি প্রাথমিক অবস্থায় আমাদের কাছে আমরা পাই না, কারণ বেশিরভাগ রোগীকেই আমরা অ্যাডভান্স স্টেজেই পেয়ে থাকি। ইনিশিয়ালি রোগটা হচ্ছে গাইনোকোলজিতে কোনো ইনসিডেন্টাল কোনো একটা অন্য কোনো অপারেশন অথবা অন্য কোনো ইনভেস্টিগেশন করতে গেলে ওনারা হয়তো সেটাকে সেক্ষেত্রে ডায়াগনোসিস করে ফেললো, সেই ডায়াগনোসিস কাগজপত্র নিয়ে আমাদের কাছে আসলো, এটাই হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই অবস্থায় পেয়ে যাই। জি ম্যাম অসংখ্য ধন্যবাদ। ম্যাম আপনারা সাধারণত এই যে ওভারিয়ান ক্যান্সারকে 3টি ব্রড ক্লাসিফিকেশনে ভাগ করে থাকেন, এপিথিলিয়াল, স্ট্রোমাল এবং জার্ম সেল টিউমার, এই ব্যাপারে ম্যাম যদি ছোট করে একটু ধারণা দিতেন। এপিথেলিয়া সাধারণত আমরা হিস্টোলজিক্যালি এটাকে 3টা ব্রড বড় হেডিং এ ভাগ করা হয়, একটা এপিথেলিয়াল যেটা সারফেস এপিথেলিয়াম থেকে যে টিউমার গুলো উঠে সেটা, এটার মধ্যে যেমন এটা হচ্ছে এটাই 80% কভার করে যায়,
সিরিয়াস সিস্টেডের কার্সিনোমা, মিউসিনাস সিস্টেডের কার্সিনোমা, তারপরে এখানে হচ্ছে এন্ডোডার্মাল কার্সিনোমা, তারপরে হচ্ছে আনডিফারেন্সিয়েটেড কার্সিনোমা, আনক্লাসিফাইড কার্সিনোমা, এইভাবে এটা হচ্ছে এই গ্রুপের মধ্যে পড়ে। আর তারপরে হচ্ছে যে গ্রুপটা হচ্ছে সেক্স কর্ড স্ট্রোমাল টিউমার, আমাদের সাপোর্টিং টিস্যুগুলোর থেকে যেটা উঠে, যেমন সেক্স কর্ড স্ট্রোমাল টিউমার, এখানে যেমন সার্টোরিলি ডিক সেল টিউমার, এখান থেকে অ্যান্ড্রোজেন রিলিজ হয়। এবং এই যে আমি একটু আগেই বললাম যে মেল টাইপের যে বিহেভিয়ারগুলো এবং মেল টাইপের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো শো করে সেটা এই ইয়ার থেকে, সার্টোরিলি ডিক সেল থেকে। তাছাড়া যে ওখানে যেমন আমি বললাম একটু আগেই যে হোর্সনেস অফ দ্য ভয়েস হয়, বিয়ার্ড মোস্টার, তারপরে হচ্ছে অ্যাট্রোফি অফ দ্য ইউটেরাস, অ্যাট্রোফি অফ দ্য ব্রেস্ট, এসব মেল ক্যারেক্টারিস্টিক্সগুলো শো করে অ্যান্ড্রোজেন রিলিজের জন্য। আবার হচ্ছে এসব পেশেন্টকে ইয়াং এজে দেখলেই বোঝা যায় যে এরা এই গ্রুপে, আর এটা খুব ইন্টারেস্টিং একটা ডায়াগনস্টিক টুল। এরপরে হচ্ছে গ্রানুলোসাসেল টিউমার, সেখানে হচ্ছে এস্ট্রোজেন রিলিজ হয়, এখান থেকে থিকাসেল থেকে এস্ট্রোজেন রিলিজ হয়। এইসব আমি একটু আগেই বলেছিলাম যে গ্রানুলোসাসেল থেকে ওরা এস্ট্রোজেন রিলিজ করার প্রেক্ষিতে, তাদের এস্ট্রোজেন অতিরিক্ত হওয়ার প্রেক্ষিতে শরীরে আবার কিছু অন্য রকমের সমস্যা ডেভেলপ করে, যেমন ক্রিকিসিয়াস পিবার্টি, যখন ওর মাসিক হওয়ার কথা না ঠিক সে তার আগেই হয়তো মাসিক হয়ে থাকলো, অতিরিক্ত মাসিক হলো, সেক্ষেত্রে বাচ্চাটা এনিমিয়া হবে। মানে বাচ্চা বললাম কারণ কি এই একটি বয়সের বাচ্চাদের এইসব হয়, এই এনিমিয়া হবে অথবা এরকম কিছু নিয়ে আসবে। এটা গেল গ্রানুলোসাসেল টিউমারের ক্ষেত্রে। তাহলে সার্টোরিলি ডিক সেল টিউমার, গ্রানুলোসাসেল টিউমার, তারপরে হচ্ছে এই আরো আরেকটা হেড ইয়াতে বড় ইয়াতে ছিল যে আরেকটা জার্ম সেল টিউমার। জার্ম সেল টিউমার যেমন এখানে ডিজার্মিনোমা, এদের ক্ষেত্রে ডিজার্মিনোমা, তারপরে হচ্ছে এখানে কোরিওকার্সিনোমা, তারপরে হচ্ছে টেরাটোমা, এখানে মেইনলি কার্সিনোমা যেটা ইমেচুর টেরাটোমাকে মিল করা হয়, মেচুরটা হচ্ছে ম্যালিগন্যান্ট না। আচ্ছা, এই এইভাবেই আমরা ক্লাসিফিকেশনগুলো করে থাকি। ধন্যবাদ ম্যাম। আমরা যদি আরেকটু বলতে চাই যে এই যে স্ট্রোমাল সেল, এগুলো সাধারণত যে ডিম্বাশ হয় যেখানে ডিম তৈরি হচ্ছে সেখানে সাধারণত হয়ে থাকে এই জার্ম সেল টিউমার গুলো, ম্যাম যারা সাধারণত এখনো ইয়াং লেডি, যারা এখনো বিয়ে হয়নি, তাদের ক্ষেত্রে যদি এরকম ওভারিয়ান ক্যান্সার হয়ে থাকে সেক্ষেত্রে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা থাকতে পারে, সে ব্যাপারে যদি বলতে। তাদের ক্ষেত্রে এটা তো এই ট্রিটমেন্টটা আসলে ওই এক্ষেত্রে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা যদি এখানে ডায়াগনোসিস হয়েই যায় যেখানে ম্যালিগন্যান্ট, সেখানে তো ওটা প্রথম ট্রিটমেন্টই হচ্ছে সার্জারি, সার্জিক্যাল এক্সিশন। তবে আমাদের দেশে হয়তো এরকম কোনো ইয়া নাই, যে বাইরের দেশে হয়তো বা কিছু সিস্টেম থাকতে পারে যেহেতু, আর দুইটাকে একসাথে তার ইনভলভ হলো কিনা, ইয়াং অনেক সিদ্ধান্ত নিতে হয় এই সার্জারিতে। এখন তার এজ, প্রথম কথাটা হচ্ছে এজ, এই এজে তার হচ্ছে এখন দুইটা ওভারি কি ইন্ট্যাক্ট আসছে, দুইটা ওভারি কি ইনভলভ হয়ে গেছে কিনা, যদি দুইটা ওভারি যদি ইনভলভ হয়ে থাকে তাহলে তো বাইলেটারাল অপারেশন করতে হয়, তখন আরো সিদ্ধান্ত নিতে হয়। এটা এখানে এই এজের উপর নির্ভর করে ট্রিটমেন্টের একটা সার্জিক্যাল প্ল্যানিং হয়। সেটা হচ্ছে যে প্রথমে যদি দেখা যায় একটা ওভারি তাহলে অপারেশন করলো, আর যদি করার পরে বাকিটা রাখার পরে একটা ট্রিটমেন্ট, কেমোথেরাপি রিলেটেড কিছু একটা ট্রিটমেন্ট দেওয়ার পর পরবর্তীতে আবার হচ্ছে তার বাচ্চা অ্যালাউ করার পরে আবার ফাইনালি হচ্ছে পরবর্তীতে আবার ট্রিটমেন্ট দিতে হয়। এরকম একটা প্ল্যানিং এর মধ্যে রাখা যায়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে না ইনভলভমেন্টটা এত বেশি, আর আসলে এখানে এক্সটেনশনের উপর নির্ভর করে যে ওটা কোন স্টেজে ছিল, এটা কি স্টেজ ওয়ানে ছিল, স্টেজ টু তে ছিল, স্টেজ থ্রি তে ছিল অথবা স্টেজ ফোরে ছিল, এই স্টেজের উপর নির্ভর করবে যেটা আমরা আমাদের কাছে আসলো কোন স্টেজে। যদি একদম আর্লি স্টেজে আসে সেখানে সেখানে কিছু প্রিজার্ভ করার অথবা স্টেজ ওয়ান টু এর মধ্যে অথবা কিছু এরকম প্রিজার্ভ করার সুযোগ থাকে, যে একটা ওভারি হয়তো থাকলো আরেকটা ওভারিকে এক্সিশন করলো, করার পর পরবর্তীতে এটা দিয়ে আবার ট্রাই করা যাবে যে তার বেবি হবে অথবা রিপ্রোডাক্টিভ রাইটস টাইপটা ক্যারি করতে পারবে, তবে খুব ক্লোজ অবজারভেশনে তাকে রাখতে হয়, রেখে এভাবে একটা সিস্টেম করতে হয়। আমাদের দেশে ওভাম ব্যাংক নাই, বাইরের দেশে হয়তো এরকম ট্রিটমেন্টে যাওয়ার আগে তারা সুস্থ একটা জায়গা থেকে ওভাম ব্যাংক, ওভাম পিক করে করে একটা হয়তো ফ্রিজিং সিস্টেমে রেখে আবার যখন সমস্ত ট্রিটমেন্ট হয়ে যায়, যদি ওভারিটা থাকে তাহলে আবার তারা এখন রিপ্লেস করে এরকম কিছু সিস্টেম হয়তো তারা যায়, কিন্তু আমাদের দেশে এরকম কোনো সিস্টেম নাই। সুতরাং আমাদেরকে করতে হয় স্টেজিং এর উপর নির্ভর করে, ওই ওইটা কোন স্টেজে আছে তার উপর একটা প্ল্যানিং করে, যে আইদার একটা টোটাল এক্সিশন লাগবে নাকি একটা ওভারি এক্সিশন করবে নাকি আমরা টোটালি বাইলেটারাল ওভারেক্টমি সহ ইউটেরাসটা ফেলাই দিবে, মানে এক্সটেন্সিভ কোন একটা সার্জারি লাগবে, এইটাই এক্সটেনশনের উপর নির্ভর করে। এখানে বাচ্চাটা ইয়া তো ওই বেবি তো আসলে বেবি বলি ওইটা, এর তার তো আসলে এই পরবর্তী রিপ্রোডাকটিভ এজটা একটু ঝুঁকিপূর্ণ, সবচেয়ে বড় কথা তো একটা একটু ঝুঁকিপূর্ণ আসলে। এখানে একটা যে আমরা এই রোগীটাকে বাঁচাবো
না তার রিপ্রোডাক্টিভ এজের দিকে চিন্তা করব, বিষয়টা এখানে একটু সমস্যারই। এখন এটা ওই পরিস্থিতির উপর নির্ভর করে আসলে সিদ্ধান্তটা নিতে হবে, এবং রোগের স্টেজের উপর, ওর ডিফারেন্সিয়েশনের উপর, ওর হিস্টোলজিক্যাল ডিফারেন্সিয়েশন, ওর রোগের স্টেজ, পেশেন্টের ফিজিক্যাল কন্ডিশন, তাদের ইকোনমিক সলভেন্সি, অনেক কিছুর উপর ক্লায়েন্টে নির্ভর করে আসলে এক কথায় বলা যাবে না উত্তরটা। জি ম্যাম, অসংখ্য ধন্যবাদ। আর কিছু দর্শক আমাদের সাথে জয়েন করেছেন, তাদের কমেন্টস গুলো নিতে চাই। তাপস সরকার বলেছেন টেকনোডাক্স লিমিটেড কে প্রোগ্রাম গুলো খুব প্রশংসনীয়, টেকনোডাক্স এর সমৃদ্ধি ও উন্নতি কামনা করছি। আলতাফ মাহমুদ খুবই ভালো লাগছে। মোহাম্মদ রাকিব হাসান, ওভারিয়ান ক্যান্সার মূলত কি কারণে হয় অলরেডি আমরা আলোচনা করেছি। নাহিদা নার্গিস সোনিয়া বলেছেন ম্যাম অনেক দিন ধরে কন্ট্রাসেপটিভ সেবন করলে কি ওভারিয়ান ক্যান্সার হওয়ার চান্স আছে কিনা? এইটাতে প্রথম একটা ডাটা বলছে যে ওভারিয়ান ক্যান্সার অনেক দিন ধরে ওই 10 বছরের বেশি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি যদি ইয়া হয় তাহলে বলছে যে এখানে রিস্ক আছে। রিপ্রোডাক্টিভ এজের ক্ষেত্রে বলছে আবার যে না এখানে একটু ঝুঁকি কম, এখানে এই কথাটা একটু ডাইলেমার মধ্যে যে এখানে রিপ্রোডাক্টিভ এজের মধ্যে আবার বলছে যে না এইসব এস্ট্রোজেনের ঝুঁকি কম, মানে অরাল কন্ট্রাসেপটিভ পিল বলছে যে না এটা একটু ঝুঁকি কমায়, আবার বলছে যে পোস্ট মেনোপজাল ওমানদেরকে যখন আমরা এস্ট্রোজেন থেরাপি দিব সেটা আবার ঝুঁকি বাড়ায়, দুই জায়গায় দুই রকম কথা। হ্যাঁ, শাহিনা আক্তার বলেছেন নাইস এক্সপ্লানেশন আপা। আলতাফ হোসেন বলেছেন ওয়ার ভেরি প্রাউড ফর দিস প্রোগ্রাম। আর রাফিউল ইসলাম, ইরেগুলার মেনস্ট্রুয়েশন সাইকেলের কারণে কি ওভারিয়ান ক্যান্সার হতে পারে? কোন কারণে হয় যদি ওভারির কোনো ইরেগুলারিটির কারণে যদি মেনস্ট্রুয়াল সাইকেলটা ইরেগুলার হয় সেখানে একটু ই করতে হবে। তবে ওভারির এখানে এটা খুব জিনিসটা মানে স্পেসিফিক কোনো উত্তর দেওয়া যাবে না, কারণ এটা ইরেগুলার মেনস্ট্রুয়াল সাইকেলটা অনেক কিছুর উপর নির্ভর করে, তার মধ্যে একটা ওভারিয়ান পজও থাকতে পারে। ওভারিয়ান পজ, জি ম্যাম, জি ম্যাম। নাহিদা নার্গিস সোনিয়া বলছেন ওভারিয়ান ক্যান্সারের জন্য বাংলাদেশে কিভাবে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। ফিরোজ আহমেদ, ইজ দেয়ার জেনেটিক মার্কার ফর ওভারিয়ান ক্যান্সার? ইয়েস আছে, আমরা কথা বলবো সেটা নিয়ে। শাহিন আলম, থ্যাংক ইউ ম্যাম। খালেদ রাসেল, থ্যাংকস ম্যাম ফর ইনফরমেটিভ স্পিচ। রাশেদ আনোয়ার, ইনফরমেটিভ প্রোগ্রাম, টেকনোডাস ওভারিয়ান ক্যান্সারের ট্রিটমেন্ট অপশন কি কি হতে পারে সেগুলো নিয়ে আমরা কথা বললাম। ম্যাম আমরা একটু দেখে আসতে চাই, একজন গাইনোকোলজিস্ট খুবই মানে একজন টিভি ব্যক্তিত্ব আর কি, উনি গাইনোকোলজিস্টরা কি বলছেন ওভারিয়ান ক্যান্সারের ব্যাপারে আমরা একটু সেই মতামত নিয়ে আসতে চাই। আজকে আমাদের সাথে টেকনোডাস এই বিশেষজ্ঞ মতামত হিসেবে জয়েন করবেন ডাক্তার শারমিন আব্বাসি, উনি কাজ করছেন সহযোগী অধ্যাপক হিসাবে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হসপিটালে, উনি ইনফার্টিলিটি এবং ল্যাপারোস্কোপি বিশেষজ্ঞ, এছাড়াও উনি এক্সিকিউটিভ মেম্বার বাংলাদেশ ওজিএসবির এক্সিকিউটিভ মেম্বার, এছাড়া উনি সায়েন্টিফিক সেক্রেটারি হিসেবে কাজ করছেন এন্ডোমেট্রিয়াল সোসাইটি অফ বাংলাদেশ এবং বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব। আমরা একটু শুনে আসতে চাই তার কথা ওভারিয়ান ক্যান্সার সম্বন্ধে, তার মতামতটা কি, একজন গাইনোকোলজিস্টের ওপিনিয়ন নিয়ে আসতে চাচ্ছি। ওভারিয়ান ক্যান্সার নারী স্বাস্থ্যের সংকটের জায়গার একটি জায়গা এবং যেটি নিয়ে আসলে জানতে হবে, জানাতে হবে এবং সচেতন হতে হবে। আমরা সাধারণত দেখছি যে আমেরিকান গাইনোকোলজিক্যাল সোসাইটি যদি একটি ক্যান্সারের ব্যাখ্যা দেখি বা সমীক্ষা দেখি সেখানে কিন্তু আমরা দেখছি যে আমেরিকাতে প্রতি বছর প্রায় 21,000-এর উপরে নারীরা রয়েছেন যারা ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন যে কোনো সময় জীবনে। এবং সবচেয়ে বড় বিষয় যে প্রতি 78 নারীর মধ্যে একজন ওভারিয়ান ক্যান্সারে জীবনের যে কোনো সময় তারা হতে পারেন এই সমস্যাটির মুখোমুখি, এবং প্রায় 108 নারীর মধ্যে একজন কিন্তু ওভারিয়ান ক্যান্সারে মারা যাচ্ছেন প্রতিনিয়ত। ঠিক সেই জায়গাটা যদি আমরা চিন্তা করি যে নারী স্বাস্থ্যের সংকট বা নারীদের যে কারণে মৃত্যুগুলো হয় তার মধ্যে কিন্তু পঞ্চম অবস্থানে চলে গেছে, সেই জায়গাটি যদি ভাবার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে এবং এই বিষয়ে জানাতে হবে। সাধারণত যাদের পরিবারে এই ধরনের সমস্যাটি আছে অথবা তার নিজের যদি ক্যান্সার বা অপারেটিসিস কখন আগে হয়ে থাকে, যাদের বয়স হয়তো 50-এর উপরে চলে গেছে, যারা দীর্ঘদিন হিসেবে হয়তো কোনো ধরনের হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপির উপরে ছিলেন, এই জায়গাগুলো যদি কারো থাকে, কারো যদি ইনফার্টিলিটি বা বন্ধাত্বের সমস্যা থেকে থাকে জীবনে, কারো কারো ক্ষেত্রে আমরা দেখেছি যে খুব আর্লি এইজে যদি তার মেনস্ট্রুয়েশন শুরু হয় এবং মেনোপজে যদি তিনি দেরি করে যান, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখেছি যে ওভারিয়ান ক্যান্সার হওয়ার চান্সটি খুব বেশি থেকে যায়। সেক্ষেত্রে আসলে আমাদেরকে সচেতন হতে হবে। আমরা যারা রোগীরা আছে তাদেরকে অনুরোধ করব যদি কোনো ধরনের এই ক্যান্সার হওয়ার লক্ষণ আপনার মধ্যে দেখতে পান, তার মধ্যে স্পেশালি যে কথাটি আমরা বলতে চাই সেটি হচ্ছে তলপেট ভারী ভারী হওয়া, তলপেটে ব্যথা হওয়া, মাসিক রেগুলার হওয়া, অথবা কোনো কারণে ওভারিয়ান সিস্ট ছিল সেটি অনেক বড় হয়ে যাওয়া, ওজন কমে যাওয়া,
খাবারের রুচি কমে যাওয়া, আপনার বারবার কোষ্ঠকাঠিন্য হচ্ছে, আবার পাতলা পায়খানা হচ্ছে, এই ধরনের অল্টারনেশন যদি হয় আপনার পেটের সমস্যার ক্ষেত্রে, সেই জায়গাগুলোতে কিন্তু আমাদেরকে একটু দেখার বিষয় আছে, ভাবার বিষয় আছে, আপনাকে পরীক্ষা করে দেখার বিষয় আছে, কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা করার বিষয় আছে যে এই ঝুঁকির উপর দিয়ে আপনি যাচ্ছেন কিনা। কিন্তু সবচেয়ে বড় কথা যেটি, যে বাংলাদেশে সকল পরীক্ষা নিরীক্ষা আছে, সবচেয়ে বড় কথা যেটি এর সকল চিকিৎসা বাংলাদেশে আছে, অতএব ভয় নয়, সচেতনতার মাধ্যমে কিন্তু একে আমরা জয় করতে পারব। আমরা যদি বলি আল্ট্রাসোনোগ্রাফি, আমরা যদি বলি ব্লাডের টেস্ট গুলো, আমরা যদি বলি সিটি স্ক্যান, আমরা যদি বলি কারো ক্ষেত্রে এমআরআই করা প্রয়োজন হয়, যদি আমরা যদি বলি কারো ক্ষেত্রে টিউমার মার্কার দেখার প্রয়োজন হয়, তা সবকিছুই কিন্তু আমাদের দেশে আছে, অতএব ভয় পাওয়া যাবে না। আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে জানতে হবে, আমাদেরকে জানাতে হবে, এর মাধ্যমেই কিন্তু আসলে এই রোগটিকে আমরা নির্ণয় করতে পারবো। এবং যত আর্লি স্টেজে এটিকে আমরা নির্ণয় করবো, তত সহজ হবে চিকিৎসাটি, আমরা বলবো তত কম খরচ হবে, তত কম জটিলতা হবে। কারণ এই যে চিকিৎসা রয়েছে, আমরা বলি যে যদি মুখের ওষুধের কথা বলি, আমরা যদি কেমোথেরাপির কথা বলি, আমরা যদি সার্জারির কথা বলি, তার সবকিছুই কিন্তু আমাদের দেশের বিশেষজ্ঞ চিকিৎসক যারা আছেন তারা করছেন, তারা সেবাটিও দিচ্ছেন। তাই আমরা অনুরোধ করবো আমাদের সকল চিকিৎসক যারা আছেন, তারা যেমন আপনাদের পাশে আছেন, তাই রোগীদেরকে জানাতে চাই যে এখানে ভয় পাবেন না, আপনারা সচেতন যদি থাকেন তাহলে কিন্তু এই সমস্যাটি উত্তরণ করা এবং খুব আর্লি ডায়াগনোসিস করা অথবা এই সমস্যার হাত থেকে আপনাকে রক্ষা করা, সবগুলো কাজ কিন্তু খুব সহজভাবে করা সম্ভব। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ডক্টর শারমিন আব্বাসি, সহযোগী অধ্যাপক গাইনিকোলজি বিভাগ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ। উনি বলছিলেন যে বাংলাদেশে কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা আছে এই ক্যান্সার ট্রিটমেন্টের জন্য। এখানে যেরকম অনকোলজিস্ট, সার্জিক্যাল অনকোলজিস্ট এবং গাইনোকোলজিস্ট সবাই কিন্তু একটা মাল্টি মডালিটির মাধ্যমে কিন্তু এই টিউমার বোর্ডের মাধ্যমে কিন্তু ট্রিটমেন্ট গুলো করে থাকেন এবং সব ধরনের ডায়াগনোসিসের সুযোগ সুবিধা কিন্তু আমাদের দেশে আছে। ম্যাম, আমরা একটু ডায়াগনোসিস নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমে একটু জানতে চাইবো যে এই যে ডায়াগনোসিস গুলো যখন আর্লি স্টেজে থাকেন, যদি কোনো কারণে, আপনি বলছিলেন যে কোনো কারণে হয়তো বা টেস্ট হয়েই গেল, সেক্ষেত্রে ম্যাম কি কি ধরনের টেস্ট করলে বা ট্রিটমেন্ট দিলে আমরা স্টেজ ওয়ান এর ক্ষেত্রে পেশেন্টদেরকে ভালো রাখতে পারি, সে ব্যাপারে যদি একটু বলতেন। একদম আর্লি স্টেজে স্ক্রিনিং কোনো পদ্ধতি তো ওভারিয়ান ক্যান্সার এস্টাবলিশ না। আমেরিকান গাইনোকোলজিক্যাল সোসাইটির একটা ইয়াতে বলা হয়েছে যে প্রতি বছর যদি যারা রিস্ক গ্রুপ তারা হচ্ছে প্রতি বছর একবার করে ট্রান্সভেজারাল সোনোগ্রাফি করবে, এবং ওই একটা মার্কার আছে আমরা এপিথেলিয়াল সেলের জন্য যে মার্কারটা ইউজ করি, CA125 লেভেল, এই লেভেলটা হচ্ছে প্রতি বছর একবার করে দেখতে বলছে। কিন্তু যারা আরো বেশি, যারা রিক্স ম্যালিগন্যান্ট ইন্ডেক্সের মধ্যে পড়ে, যাদের তাদের ক্ষেত্রে হয়তো 4 মাস পরেই বলা হয় যে মার্কারটা দেখতে, তো সেখানে খুব দ্রুত হয়তো ওই টিউমারটা বেড়ে যায়, ওখানে স্পাইকি অ্যাপিয়ারেন্স ডেভেলপ করে, ওখানে একটা ফার্ম এলাকা ডেভেলপ করে। এগুলো হচ্ছে এই যারা ওই রিস্ক গ্রুপের মধ্যে পড়ে সেখানে হচ্ছে খুব একটা যে ওভারিয়ান টিউমারটা থাকে সেটা খুব আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। সাধারণত 8 সেন্টিমিটার পর্যন্ত এটাকে নিয়ে খুব একটা টেনশন করা যায় না। 8 সেন্টিমিটার হলে হয়তো পিল, হয়তো 2 মাসের একটা পিল খাওয়া দিয়ে হয়তো দেখা যায় যে ওটা নর্মালে আসলো কিনা, এটা একটা ম্যানেজমেন্ট হতে পারে। তারপরে যদি নর্মালে না আসে সেক্ষেত্রে আবার একটু ফলো আপে যেতে হবে। তারপরে 8 সেন্টিমিটার পর্যন্ত তারা বলছে যে না, এটাকে মোটামুটি একটা অবজারভেশনের লেভেলে রাখেন। তারপরে 8 সেন্টিমিটার চেয়ে বড় যদি হয়ে যায়, সাইজটা যদি হঠাৎ করে দেখা যায় বড় হয়ে যাচ্ছে, অথবা ওখানে কোনো হার্ড এরিয়া দেখা যাচ্ছে, অথবা সেখানে কোনো স্পাইকি অ্যাপিয়ারেন্স দেখা যাচ্ছে, অথবা রিপিটেড ইয়াতে PID পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ ডেভেলপ করছে, এগুলো যদি রিপিটেডলি হয় সেখানে ওই মার্কার দেখা এবং ট্রান্সভেজারাল সোনোগ্রাম এগুলো একটু করে এই রিস্ক গ্রুপটাকে একটু আলাদা করা। এটা একদম ইনিশিয়াল স্টেজে অথবা প্রাথমিক ফলো আপের, এই প্রাথমিক স্ক্রিনিং এর স্ক্রিনিং বলবো না, এটাকে রিক্স গ্রুপটাকে এভাবে একটু দেখতে। আর পরবর্তীতে আমরা এমনিতে রুটিনলি যেসব করি সেসব হচ্ছে একটা আল্ট্রাসোনোগ্রাম হোল অ্যাবডোমেন করি, যেখানে আমরা দেখি যে ওভারিয়ান সাইজটা ঠিক আছে কিনা, দুইটার মধ্যে সিমেট্রি আছে কিনা, হার্ড অথবা সিস্টিক কোনো অ্যাপিয়ারেন্স আছে কিনা, এসব দেখা। এরপরে আমরা MRI করতে পারি, CT স্ক্যান করতে পারি, তাছাড়া এমনিতে আমরা ব্লাডের টেস্টগুলো করতে পারি, সাধারণ টেস্টগুলো যে রোগীর অন্যান্য প্রোফাইলগুলো ঠিক আছে কিনা, যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট, কিডনি ফাংশনাল টেস্ট, সিরাম ক্রিয়েটিনিন, ব্লাড ইউরিয়া এবং লিভার ফাংশন টেস্টগুলো দেখি, ট্রিটমেন্ট পারপাসে যে লাগে সেটা বলছি।
আর আমরা তারপরে কার্সিনোমব্রায়ান কার্সিনো এখানে যেমন সিএ 125 বললাম সারফেস ইপিথেলিয়াল টিউমারের জন্য করি আর জার্ম সেল টিউমারের জন্য আমরা করি আলফা ফিটো প্রোটিন তারপরে হচ্ছে আলফা ওটা হচ্ছে সিরাম এলডিএস লেভেল তারপরে বিটা এসসিজি লেভেল এইসব আমরা করি ইয়ার জন্য জার্ম সেল টিউমারগুলোর জন্য আর যদি হরমোন লেভেল দেখতে চাই যে না এটা অন্য সাপোর্টিং তখন স্ট্রেসের প্রজেস্টেরন আমরা দেখতে পারি যে এখানে লেভেলটা কি যেটা হরমোন সিক্রেটিং টিউমারের ক্ষেত্রে আমরা যদি করতে পারি এসব কিছু ডায়াগনস্টিক টুল থাকতে পারে তারপরে আমরা হচ্ছে চেস্ট এক্স রে একটা করি যেটা স্প্রেড করে গেল কিনা যদি খুব বেশি ক্রিটিক্যাল অবস্থায় না প্রাথমিক অবস্থায় প্রথম আসলে একটা পিভি করা খুব জরুরি পিভি যেটা বাদ দিলাম পারভেজানাল এক্সামিনেশন করে দেখা একটা জরুরি যে এখানে তার অবস্থাটা কি আর এসব ইনভেস্টিগেশনের পাশাপাশি যদি মেটাস্টেটিক কোনো স্টাডি আমাদের করতে হয় সেক্ষেত্রে আমরা অন্য অন্য এটা যেমন লিভারে স্প্রেড করে যাওয়ার সম্ভাবনা থাকে এটা লাংসে স্প্রেড করে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি আবার ব্রেনে স্প্রেড করে যাওয়ার সম্ভাবনা থাকে তাছাড়া ইন্টারঅ্যাবডোমিনাল যে কোনো অর্গানের মধ্যে এটা ইয়া করে যেমন ওমেন্টাম পেরিটোনিয়াম এগুলোতে স্প্রেড করে যায় যেমন যদি স্প্রে আর অ্যাডভান্স স্টেজে একটা অপারেশন করা হয় তখন দেখা যায় যে পুরা পেটের মধ্যে একটা কেকের মতো একটা ওমেন্টাল কেকের মতো হয়ে গেছে সেখানে পুরো সিডিং হয়ে গেছে পুরো ইন্টারঅ্যাবডোমিনাল এক্সটেনশন হয়ে গেছে সেক্ষেত্রে আমরা আসলে এই যে বললাম একটা আল্ট্রাসোনোগ্রাম অথবা তার চেয়ে ভালো যদি হয় যদি অ্যাপ্রোচ করা যায় সেখানে সিটি স্ক্যান এমআরআই এসব পদ্ধতির মাধ্যমে এইসব ডিটেকশন করতে পারি যে কত দূর পর্যন্ত টিউমারটা এক্সটেনশন করে গেছে এবং এটা দিয়ে স্টেজিংটা কনফার্ম হওয়া যায় যে কোন স্টেজ পর্যন্ত ওভারিয়ান টিউমারটা এই মুহূর্তে অবস্থান করতেছে এইসব ইনভেস্টিগেশন সাধারণত ভাবে করি আর জি ম্যাম এই যে স্টেজ ওয়ানে যদি আপনারা যদি এরকম ওভারিয়ান ক্যান্সারের পেশেন্ট পেয়ে থাকেন সেক্ষেত্রে সার্ভাইভাল রেটটা কেমন হয়ে থাকে এখানে ভালো এখানে যেমন ইপিথেলিয়াল টিউমারগুলোর ক্ষেত্রে 90% 90-95% এরকম হয়ে থাকে ইপিথেলিয়াল টিউমারের ক্ষেত্রে ভালো জার্ম সেল টিউমারের ক্ষেত্রে 90% এরকম হয়ে থাকে 90%-এর মতো থাকে 5-year সার্ভাইভাল রেট এটা ভালো তবে ম্যাম আমরা যদি একটু ট্রিটমেন্ট নিয়ে কথা বলতে চাই যে আসলে ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে আপনারা স্টেজ ওয়াইজ কি কি ট্রিটমেন্ট অপশনগুলো ফলো করে থাকেন কি কি কেমোথেরাপি ড্রাগগুলো ইউজ করে থাকেন এ ব্যাপারে যদি ম্যাম একটু বলতেন ট্রিটমেন্ট স্টার্ট করার আগে আসলে প্ল্যানিংটাই মেইন যে প্ল্যানিংটা আমার অনেক কিছুর উপর নির্ভর করে যে যেমন স্টেজ অফ দ্য এক্সটেনশন কতখানি যে টিউমারটা ওভারিয়ান টিউমারটা কত দূর পর্যন্ত এক্সটেনশন হয়ে গেছে এটা একটা স্টেজ 1, 2, 3, 4 আমরা সাধারণত টিএমএস স্টেজিংটাই প্রিফার করে থাকি টিউমার নোড এবং মেটাস্টেসিস এইটা টিএনএমএস স্টেজিংটার মধ্যে যদি দেখা যায় একদম স্টেজ ওয়ানে স্টেজ ওয়ান বলতে গেলে এটা বোঝা যাচ্ছে বোঝাচ্ছে যে কনফাইন টু ওভারি কনফাইন টু ওভারি স্টেজ ওয়ানের আবার ভাগ আছে স্টেজ ওয়ানের এ বি সি এরকম ভাগ আছে সিটা হচ্ছে কোনো 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 সময় রাপসার হয়ে যায় ওখানে অ্যাসাইটিস ডেভেলপ করে দেয় ওয়ানের এ এবং বি এইসব ক্ষেত্রে সার্জারিটাই হচ্ছে মেইন ট্রিটমেন্ট আর পরবর্তীতে পরিস্থিতির উপর নির্ভর করে যেমন ওটার আবার ডিফারেন্সিয়েশন কেমন আছে ওটা আবার রোগীর পরিস্থিতি কেমন আছে সার্বিক সবকিছু বিষয়ে কোনো কোনো ক্ষেত্রে আবার সেখানে হচ্ছে কেমোথেরাপি ইউজ করা হয় এমনি স্টেজ ওয়ানে সার্জারি ফলোড বাই কেমোথেরাপি এখন এই সার্জারিটা আবার বিভিন্ন হতে পারে এই সার্জারিটা আবার সিঙ্গেল একটা ওভারি ফেলাই দিতে পারে একটা ওভারি অপারেশন হতে পারে যেমন অফরেক্টমি ইউনিল্যাটারাল অফরেক্টমি হতে পারে এটা বাইল্যাটারাল হতে পারে এটা আবার টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি বাইল্যাটারাল সামথিং অফরেক্টমি হতে পারে এটা এক্সটেনসিভ সার্জারি ইনফ্রাকোলিক ওমেন্টিকটমি হতে পারে আবার কি বলে এখানে মানে এক্সটেনসিভ সার্জারি হতে পারে এইটা হচ্ছে এই সার্জারির পরে কেমোথেরাপি এটা স্টেজ 1 এবং 2 পর্যন্ত মেইন ট্রিটমেন্টটা হচ্ছে সার্জারি ফলোড বাই কেমোথেরাপি স্টেজ 3 তে গিয়ে এখানে বেশি অ্যাসাইটিস ডেভেলপ করে সেক্ষেত্রে আমরা যেমন এখন বর্তমানে নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি প্র্যাকটিস করি যে কেমোথেরাপিটা হচ্ছে ডায়াগনোসিস হওয়ার পরে প্রথমে কেমোথেরাপি দিব দেওয়ার পরে জিনিসটাকে সাইজটাকে সাইটো রিডাকশন করে যায় এখানে টিউমার সেলটা শ্রিঙ্ক করে যায় সেল সাইজ টিউমার সাইজ কমে যায় সাইটো রিডাকশন হয়ে যায় তারপরে এডিশনগুলো ফ্রি হয়ে যায় তারপরে হচ্ছে ফ্লুইড থাকলে সেই ফ্রি ফ্লুইডটা হচ্ছে হয়ে যায় কমে যায় অথবা একেবারে টোটালি হয়ে যায় ভ্যানিশ হয়ে যায় সেক্ষেত্রে পরবর্তীতে এই নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দেওয়ার পর আমরা অপারেশন করব অপারেশনের পরে আবার অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট প্ল্যান করব নিউ অ্যাডজুভেন্ট ট্রিটমেন্টের পর যদি অপারেশন করা যায় সেখানে হচ্ছে ওভারঅল লাইফ এক্সপেক্টেন্সি এবং ওভারঅল যে সার্ভাইভাল রেট এটা হচ্ছে বেটার হয় সেই জন্য আমরা যদি এরকম স্টেজ 2 বালকি মানে স্টেজ 2 যদি যেটা বি সি এরকম স্টেজ 2 আবার তিনটা ভাগ আছে স্টেজ 2 বি স্টেজ 2 এ বি সি তার বি সি এরকম যদি হয় এবং 3 যদি হয় 3 এ বি
এরকম যদি এই স্ট্রেস গুলোতে আসলে আমরা সাধারণত নিউঅ্যাডজুভেন্ট কেমোথেরাপি গুলো দিয়ে ওটাকে একটু ডিবাল্কিং করে নিব, নেওয়ার পর যদি অপারেশন করি তাহলে এটাতে বেশি সুবিধা পাওয়া যায় এবং লাইফ এক্সপেক্টেন্সিটা বেড়ে যায়, ওভারঅল সার্ভাইভাল রেটটা বেড়ে যায়। এরপরে হচ্ছে স্টেজ, এরপরে স্টেজ ফোর। এখন স্টেজ ফোরটা হচ্ছে স্টেজ অফ মেটাস্টেসিস, এটা হচ্ছে ছড়ায় অন্য অন্য অর্গানে, যেমন আমি আগেই বলে ফেললাম লিভার, লাংস অথবা ব্রেনে ছড়ায় গিয়ে থাকে। এবং সেক্ষেত্রে হচ্ছে মেইন প্যালিয়েটিভ ট্রিটমেন্ট দেওয়া হয়ে থাকে। প্যালিয়েটিভ ট্রিটমেন্ট হচ্ছে এখানে সার্জিক্যাল প্যালিয়েটিভ ট্রিটমেন্ট হতে পারে, আবার মেইন ট্রিটমেন্ট হচ্ছে কেমোথেরাপি, সিস্টেমিক কেমোথেরাপিতে যায়। এবং আরেকটা ট্রিটমেন্ট আছে, সেটা হচ্ছে টার্গেটেড থেরাপি। টার্গেটেড থেরাপি হচ্ছে যদি এখানে রিকারেন্স রেট কোনো কোনো ক্ষেত্রে ওভারিয়ান ক্যান্সারে খুব বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা দেখি বারবার হচ্ছে সিসপ্লাটিন বেজ, অথবা যেই ট্রিটমেন্ট আপনি আমাকে প্রশ্ন করলেন যে কোন কোন ড্রাগগুলো আমরা ইউজ করে থাকি, আমরা সাধারণত সিসপ্লাটিন বেজ ড্রাগ ইউজ করে থাকি, পেগ্লিটাক্সেল, সিসপ্লাটিন, পেগ্লিটাক্সেল, এইসব ড্রাগগুলো ইউজ করে থাকি, কার্বোপ্লাটিন, সিসপ্লাটিন, পেগ্লিটাক্সেল, এইসব ড্রাগ ইউজ করে থাকি, সাইক্লোফসফামাইড। তা এই ড্রাগগুলো ইউজ করার, সিসপ্লাটিন বেজ ড্রাগগুলো ইউজ করার পরও যদি দেখা যায় রিপিটেড রিকারেন্স হচ্ছে, সেক্ষেত্রে আমাদের ওই জার্ম, যেটা আমি বললাম জেনেটিক টেস্টিংটা খুব জরুরি, BRCA1, BRCA2 এইসব টেস্ট আমাদের তখন করতে হয়। পরে যদি ওখানে আমরা দেখি যে না পজিটিভ, তখন টার্গেটেড থেরাপি, যেমন আমাদের দেশেই যেমন পাওয়া যায় অলাপেরিড, এইসব ড্রাগ আমরা ইউজ করে থাকি, যেখানে টার্গেট থেরাপি যে ওই জেনেটিক ইয়াটাকে ব্লক করে দেওয়ার জন্য, যে রিপিটেড টিউমারটা যেন আর বৃদ্ধি পেতে না পারে, এটাকে স্টপ করে দেওয়ার জন্য, মানে গ্রোয়িংটাকে স্টপ করে দেওয়ার জন্য আমরা এইসব ড্রাগ ইউজ করে থাকি। জি ম্যাম, অসংখ্য ধন্যবাদ ম্যাম, সুন্দর করে আপনি ট্রিটমেন্টটি বলেছেন দর্শকদের উদ্দেশ্যে। ম্যাম, প্রিয় দর্শক, কথা হচ্ছে ডাক্তার লাকি ম্যামের সাথে, ম্যাম কাজ করছেন সহকারী অধ্যাপক বিভাগীয় প্রধান রেডিয়েশন বিভাগ রংপুর মেডিকেল কলেজে। আমরা আজকে শুনছিলাম ম্যামের কাছ থেকে ওভারিয়ান ক্যান্সারের লক্ষণ এবং প্রতিকার। আজকে প্রোগ্রামের সায়েন্টিফিক পার্টনার টেকনোলজিস লিমিটেড এবং পাওয়ার্ড বাই প্যাগলিটেক্স, প্যাগলিটেক্সেল, কার্বোটিন, কার্বোপ্লাটিন এবং ক্যাপসিডাবাইন, ক্যাপটাবাইনের সৌজন্যে আমরা ছিলাম ট্রিটমেন্ট অপশন নিয়ে। ম্যাম, আমরা একটু যদি জানতে চাই হরমোনাল থেরাপি দিয়েও আপনারা অনেক সময় এই ওভারিয়ান ক্যান্সারের ট্রিটমেন্ট করে থাকেন, সে ব্যাপারে যদি ম্যাম একটু বলতেন। এখন কিছু কিছু ক্ষেত্রে এন্ডোমেট্রিয়া, মানে হ্যালো, আমি শুনতে পাচ্ছেন? ম্যাম, আপনি বলছিলেন কথা হচ্ছিল যে প্যালিয়েটিভ কেয়ার নিয়ে কথা হচ্ছিল, যে প্যালিয়েটিভ কেয়ারে আপনারা মিরাস্টারিং যখন হয়ে যায়, এই সময় আমরা অনেক সময় পেশেন্টদের দেখতে পাই যে তাদের অনেক সময় অ্যালোপেশিয়া ডেভেলপ করে থাকে, যেটা মেয়েদের একটা অন্যতম সুন্দর যে চুলগুলো পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে ম্যাম কাউন্সিলিংটা কিভাবে করে থাকেন সেভাবে যদি একটু বলতেন। এখানে আসলে তাদের সাথে খুব খোলামেলা আলোচনা হয় এবং তাদেরকে নিশ্চয়তা দেওয়া হয় যে আসলে যখন আমরা ট্রিটমেন্ট দিচ্ছি ঠিক সেই সময়ের জন্যই আপনার চুলটা পড়ে যাবে, ঠিক ট্রিটমেন্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার চুলগুলো সুন্দর করে গজাবে, এবং আগে যদি পাতলা চুল থাকতো এখন আরো ঘন হবে, টেক্সচার সুন্দর হবে, কালো হবে, মজবুত হবে, সুন্দর গোছানো ইয়া আসবে। সুতরাং সাময়িক একটা সময়ের জন্য আপনার মন খারাপ করার কিছুই নেই। আর এরপরে হচ্ছে আপনি যখন সুস্থ হয়ে যাবেন, সুস্থ জীবনটাই আপনার জন্য সবচেয়ে বেশি দরকার, এবং আপনি যখন সুস্থ হয়ে যাবেন খুব সুন্দর একটা গোছানো, তখন আবার সুন্দর চুল আসবে, সুতরাং এটাতে মন খারাপের কিছুই নাই। সুতরাং আমরা এভাবে কাউন্সিলিং করে থাকি যখন রুগীদেরকে, তখন তারা একটা হাসি দেয়, খুব সুন্দর একটা হাসি দিয়ে দেয়, তখন হাসি দেয় তখন আমরা বুঝতে পারি না সে পজিটিভ। সুতরাং তারা যে মনটা খারাপ করেছিল যে না কেমোথেরাপি দিলে চুল পড়ে যাবে, দেখতে খারাপ লাগবে, ভ্রুগুলো পাতলা হয়ে যাবে, দেখতে একটু খারাপ লাগবে, তখন আমরা খুব সুন্দর করে এইভাবে বুঝিয়ে যখন দেই যে না এটা খুব অল্প সময়ের জন্য, আপনি জাস্ট ট্রিটমেন্ট সময়টা যেই সময়টা সেই সময়টার জন্য, এই সময় আপনি মাথায় প্রয়োজনে একটা কাপড় বেঁধে নিলেন, একটা ক্যাপ ব্যবহার করলেন, যেখানে আপনি ইজিলি আপনি অন্য সমাজে চলাফেরা করতে পারতেছেন, তাতে আপনার কোনো সমস্যা হবে না। আমরা যখন এভাবে একটু কাউন্সিলিং করি তারা মেনে নেয় জিনিসটাকে, এবং যেহেতু বৃহত্তর স্বার্থে, যেহেতু বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র জিনিসকে স্যাক্রিফাইস করা, সুতরাং তাদের তাতে কোনো মানে অসম্মতি থাকে না। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা কথা বলছিলাম ডাক্তার জাহান আফরোজ লাকি ম্যামের সাথে, ম্যাম কাজ করছেন সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান রেডিওথেরাপি বিভাগ রংপুর মেডিকেল কলেজ হসপিটাল। আজকের প্রোগ্রামে আমাদের কথা হচ্ছিল ওভারিয়ান ক্যান্সারের লক্ষণ ও প্রতিকার। আজকের প্রোগ্রামে সায়েন্টিফিক পার্টনার ছিল টেকনোডাক্স লিমিটেড এবং পাওয়ার্ড বাই প্যাগলিটেক্স, প্যাগলিটেক্সেল, কার্বোটিন, কার্বোপ্লাটিন এবং আমরা কথা বলছিলাম ক্যাপসিডাবাইন, ক্যাপটাবাইনের সৌজন্যে।
আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা যদি ম্যামকে আরেকবার একটু কথা বলতে চাই, ম্যাম এই যে ওভারিন ক্যান্সার বা বিভিন্ন ধরনের যে ক্যান্সার গুলো আছে, আজকে আমরা ওভারিন ক্যান্সার নিয়ে যেহেতু কথা বলছি, আমরা কিভাবে আরো জনসচেতনতামূলক কাজ করতে পারি পেশেন্টদের মধ্যে, যারা খুব এই ধরনের যদি লক্ষণ যদি কারোর মধ্যে দেখা যায় দ্রুত তারা চিকিৎসকের শরণাপন্ন হতে পারে? কারণ সাধারণ মানুষ অনেক সময় তারা, যেহেতু নারীদের সমস্যায় নারীরা কিন্তু অনেক ক্ষেত্রেই ডক্টরের কাছে যেতে একটু দেরি করে, চিকিৎসকের কাছে খুব সহজে শরণাপন্ন হতে চায় না। তা আপনার মাধ্যমে একটু আমরা সাধারণ দর্শকদের উদ্দেশ্যে সম্পৃক্ত করতে চাই যে কিভাবে আমরা এই ধরনের সচেতনতা আরো বাড়াতে পারি। এটা আপনাকে ধন্যবাদ অনেক সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে সামাজিক একটা অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট করা দরকার, খুব জরুরি, যেটাতে হেলথ ওয়ার্কাররা বিভিন্ন পর্যায়ে, মাঠ কর্মীরা, হেলথ ওয়ার্কাররা, যারা আপনারা আছেন মিডিয়া পার্টনার, যারা আপনারা আছেন সায়েন্টিফিক পার্টনার, যারা আমরা আছি এই লেভেলে, যারা ট্রিটমেন্ট পারপাসে, যারা এই ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট পারপাসে যারা কাজ করি, যারা আমাদের আরো সহযোগী যারা আছেন, বিভিন্ন সোশ্যাল ওয়ার্কার, যারা পলিটিক্যালরা, সবাই একসাথে যদি কাজ করা যায় যে এই জায়গাগুলোতে, তাহলে এখানে এই জায়গাটা থেকে আমরা উদ্ধার পেতে পারি। সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যাপক প্রচারণা দরকার। ব্যাপক প্রচারণার মাধ্যমে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে যা ওই তাদের মাধ্যমে এই জিনিসটা একটা কিছু কুসংস্কার মানুষের মধ্যে আচ্ছন্ন হয়ে আছে, যে এই একটা বৃদ্ধি বয়সের বাচ্চা, তার হয়তো কিছু গোব গজায় যাচ্ছে, তার গলার ঘরটা মোটা হয়ে যাচ্ছে, তাদের মাধ্যমে একটা না এখানে কোনো কিছু আসর করেছে, অন্য কোনো কিছু হচ্ছে, এরকম একটা ভ্রান্ত একটা ধারণা তাদের মধ্যে থেকে থাকে। তারা যদি এই কথাবার্তাগুলো শুনে তার ভিতরে একটা তৈরি হয়ে যাবে, না রে এটা তো একটা অসুখ, সুতরাং এটা চিকিৎসা আছে, ডাক্তারের কাছে যাই, তার এই স্টেপ গুলো তারা পার হয়ে একটা লেভেলে চলে আসবে। তো এই জন্য আমার হচ্ছে মতামত হচ্ছে যে আমরা যদি এটা ব্যাপক প্রচারণার মধ্যে প্রচার ব্যাপকভাবে করতে পারি, যে কোনো জিনিসটাকে ব্যাপকভাবে প্রচার করতে পারি, সবার মধ্যে এই কথাগুলো ছড়িয়ে দিতে পারি, তাহলে একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন, এইভাবে হতে হতে পুরো সমাজের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি হয়ে যায়, এবং এটাই হচ্ছে দরকার। এবং তখন স্বাভাবিক ছোটখাটো জিনিস যখনই একটা ডেভেলপ করে যায়, সাথে সাথে তারা হেলথ কর্মী, আশেপাশে যারা হেলথ ওয়ার্কার আছে তাদের পরামর্শ নেবে, তারপরে তারা যদি রেফার করে আমাদের, যেমন প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি লেভেলে আমরা কাজ করছি, যারা একদম প্রাইমারি লেভেল থেকে শুরু করে টার্সিয়ারি লেভেল পর্যন্ত রেফারাল সিস্টেম যদি এরকম ডেভেলপ করা যায়, তাহলে আস্তে আস্তে ওই জিনিসটাকে একদম খুব সুন্দর গোছানো একটা ট্রিটমেন্টের আওতায় তাদেরকে নিয়ে আসা যায়, এবং খুব ইজিলি জিনিসটাকে ম্যানেজ করা যায়, তাহলে এতটা হ্যারাস হয় না যে আমরা অ্যাডভান্স স্টেজে কোনো একটা ওভারিয়ান ক্যান্সারকে ডায়াগনোসিস করে আমরা বিপদে পড়ে যাব, এবং তার লাইফ এক্সপেক্টেন্সি আর্লি স্টেজে যেখানে 90% ছিল, 5 ইয়ার সার্ভিভাল যেখানে একদম লেট স্টেজে 10% নেমে আসবে, এরকম হতাশার থেকে আমরা হয়তো উদ্ধার পেয়ে একটা সুস্থ স্বাভাবিক জীবনের দিকে আমরা যেতে পারি। জি ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম। আপনার ব্যস্ততার মাঝেও টেকনোডাক্স আয়োজিত এই ক্যান্সার সচেতনতা অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করেছেন, ব্যস্ততার মাঝেও রমজান মাসে আয়োজনে অনুষ্ঠান করেছেন, এই জন্য আপনাকে টেকনোডাক্স এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। যে সমস্ত দর্শকরা আমাদের সাথে জয়েন করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, ম্যাম যেমনটি বলছিলেন যে সচেতনতার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের এই ওভারিয়ান ক্যান্সারকে জয় করতে পারবো। আমরা যত বেশি মানুষকে সচেতন করতে পারবো, যত ধরনের এই ধরনের প্রবলেমগুলো থাকবে, লক্ষণগুলো থাকবে, আমরা দ্রুত যদি চিকিৎসকের শরণাপন্ন হতে পারি, তাহলে কিন্তু আমরা এই যে ক্যান্সারের মতো যে মরণ ব্যাধি, এগুলো কিন্তু সবগুলো চিকিৎসাই কিন্তু বাংলাদেশে এখন অ্যাভেলেবেল আছে সব পর্যায়ে, সব প্রান্তে। অতএব ক্যান্সারকে ভয় করতে করা যাবে না, ক্যান্সারকে জয় করতে হবে, এবং সচেতনতাই করতে পারে আমাদের এটা মূল মন্ত্র। আমাদের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নতি হয়েছে এবং বাংলাদেশের সমস্ত পর্যায়ে কিন্তু এই চিকিৎসা ব্যবস্থা অ্যাভেলেবেল আছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক প্রোডাক্টসের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.